ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কোরাতে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি একটি ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোম। ওপেন করার পর আমি এখানে টাইপ করব কোরা সাইন আপ। কোরা সাইন আপ আমার এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা দেওয়া আছে, তো আমি এটা ইংলিশ করে নেব। তো দেখুন, আপনার যদি কোরাতে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে লগ ইন অপশনে এসে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আপনার কী করবেন, নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, গুগলের মাধ্যমে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কন্টিনিউ উইথ ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখানে আপনি শুধু ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কন্টিনিউ দিবেন, আপনার অ্যাকাউন্টটি কোরা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এই অ্যাকাউন্টটি যেহেতু বিজনেস রিলেটেড, আমাদের কোম্পানি প্রজেক্ট রিলেটেড, সেই জন্য আমাদেরকে একটি ইমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমি এখানে সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, সাইন আপ উইথ ইমেল, আমি সাইন আপ ইমেলের ইমেল দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো আমি সাইন আপ অপশনে গেলাম। এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন, এখানে দুইটি অপশন আছে। আপনি এখানে সাইন আপ করলে আপনি যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা ফিল আপ করলেই আপনার এরপরে যা যা ইনফরমেশান চাই ওগুলো দিয়ে আপনি সাইন আপ করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আছে লগ ইন অপশন, আপনার অ্যাকাউন্ট যদি আগে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এখানে সাইন আপ অপশনে আমরা যে নামটি ইউজ করব এটি অবশ্যই একটি ফরেনার বা বাইরের কান্ট্রির নাম হতে হবে। আমি এর আগেও যতগুলো ইমেল যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সবগুলোতেই আমি আপনাদেরকে বলেছি যে আমরা এখানে যে নাম ইউজ করব এই নামগুলো অবশ্যই আমাদের ফরেনার নাম বা বাইরের কান্ট্রির নামগুলো হতে হবে, ইউনিক নাম হতে হবে। তো ইউনিক নামটির জন্য আপনারা কোন সাইটটি ইউজ করবেন সেটিও আমি আপনাদেরকে বলেছি আমার আগের ভিডিও টিউটোরিয়ালে। তো এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আমি এখানে নামটি ইউজ করব, নামটি আমি কোথা থেকে নিয়ে আসব। তো সেই জন্য আমি একটি ট্যাব ওপেন করব, ওপেন করে আমি এখানে টাইপ করব ইউআই নেম। ইউআই নেমসে আসার পর এসে দেখতে পাচ্ছেন ইউআই নেমস, দেখুন আমার এখানে চলে আসছে ইউআই নেমস, প্রেস স্পেস বার। তো আপনার যারা কম্পিউটার অথবা ল্যাপটপে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইউআই নেমসে আসার পর আপনার এখানে দেখাবে প্রেস স্পেস বার। আর যদি আপনি ফোন দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার এখানে দেখাবে, আপনি যখন ইউআই নেমসে আসবেন এখানে আসার পর আপনার দেখাবে ট্যাপ হিয়ার, তখন ট্যাপ হিয়ারের পাশে একটি আইকন আছে, ওই আইকনে যতবার ক্লিক করবেন ততবার আপনার নামটি চেঞ্জ হবে। এটি শুধু আপনার ফোনের ক্ষেত্রে, আর ল্যাপটপ অথবা কম্পিউটারের ক্ষেত্রে এখানে নিচে দেওয়া আছে প্রেস স্পেস বার। তো আমি স্পেস বারে যতবার ক্লিক করব ততবার আমার একটি করে নাম আসবে, যতবার প্রেস করবেন ততবার নাম আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো করে যে কোনো একটি নাম আপনারা এখান থেকে নিয়ে ওইখানে প্রথম নামের প্রথম অংশটি বসাবেন ফার্স্ট নেমে, লাস্ট অংশটি বসাবেন আপনার লাস্ট নেম। এতে করে আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন সুন্দর দেখা যাবে। তো দেখুন আমি এখান থেকে একটি নাম নিয়ে যাব, যেমন আমি এই নামটি নিয়ে যাচ্ছি ইমিলি স্টোন। তো আমি প্রথম যে অংশটি এটি কপি করে
আমার কোরা অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবো সেখানে সাইন আপ অপশনে ফার্স্ট নেমে আমি প্রথম অংশ বসাবো, লাস্ট নেমে নামের লাস্ট অংশ বসাবো। এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দেব। তো এখানে হচ্ছে ইমেল, একটি ইমেল অ্যাক্টিভ একটি ইমেল আপনাকে দিতে হবে এখানে। তো আমি আপনাদেরকে ইমেল অ্যাকাউন্টও ক্রিয়েট করা দেখিয়েছি। আপনারা যারা এখনও আমাদের ভিডিও টিউটোরিয়াল এগুলো দেখেননি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওগুলোর আপনারা দেখে নেবেন কীভাবে একটি আন্তর্জাতিক মানের ইমেল ক্রিয়েট করতে হয়। তো এখানে আমি একটি ইমেল এখানে দিয়ে দেব, আমার নিজের ইমেল, আমার এই ইমেলটি আমি ওইখানে দিয়ে দেব। আপনারা মনে রাখবেন এখানে যে ইমেলগুলো ইউজ করবেন অবশ্যই ইমেলটি অ্যাক্টিভ হতে হবে। আপনার ইমেলটি যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে, পরবর্তীতে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। তো এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, আপার আপওয়ার ছোট বড় অক্ষর দিয়ে আপনি, আপার লোয়ার লেটার দিয়ে আপনি এখানে একটি পাসওয়ার্ড দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি এখানে। পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে বলবে যে কিছু ক্যাপচা আসবে, এগুলো এই যে ট্রাফিক লাইট, তো ট্রাফিক লাইট যেখানে আছে আপনি ওইগুলো জাস্ট ক্লিক করে ভেরিফাই ক্রস ওয়ার্ক ভেরিফাই হওয়ার পর এরপর এখানে আপনার সাইন আপ অপশনে ক্লিক করবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার এখানে বলছে ফলো 10 মোর টপিকস টু কন্টিনিউ। আপনার অ্যাকাউন্টে কন্টিনিউ করার জন্য আপনাকে এখানে 10টি টপিকস সিলেক্ট করা লাগবে, যে কোনো 10টি আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি দিচ্ছি, আপনাদের মতো করে আপনার এখানে সিলেক্ট করবেন, যেমন আমার এখানে 10টি হয়ে গেছে। হওয়ার পর আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে কি ফলো স্পেস, এখানে বলছে স্টে আপ টু আপ টু ডেট উইথ করোনা ভাইরাস। আচ্ছা, আপনাকে এখানে বলছে ফলো 5 মোর স্পেস, 5টি স্পেস এখানে আপনাকে ফলো করার জন্য বলতেছে। তো আপনি এখান থেকে 5টি ফলো করবেন, যদি আপনি এখান থেকে যে কোনো 5টি ফলো করে দেবেন, যেমন আমি ফলো করলাম, এরপরে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলছে যে ওয়ান লাস্ট স্টে, আপনার এখানে দ্য আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো। তো আমাদের তো ল্যাঙ্গুয়েজ এমনি ইংলিশ দেওয়া আছেই, তো আপনি এখানে আদার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি আপনার মাদার ল্যাঙ্গুয়েজ যেটি এটি দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্টটি পুরো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর এরপরে আপনি যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি কোরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, সেই ইমেলে আপনার একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে। তো আপনি আপনার ইমেলে যাবেন, যে ইমেলটি দিয়ে আপনি এটি ক্রিয়েট করেছেন ওইখানে একটি কনফার্মেশন এসএমএস আসছে মেল। এই যে দেখুন আমি যেটি দিয়ে যে অ্যাকাউন্ট যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছি এখানে একটি কোরা থেকে একটি কনফার্মেশন এসএমএস আসছে, মেল আসছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে ক্লিক করব। দেখুন আমার ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি কনফার্ম, আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।